দামি নির্বাচনের দামি সংসদ ভেঙে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এই মুহূর্তে গণ অধিকারের পরিষদের পক্ষ থেকে বিজয়নগর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গণ মিছিল সেটি কিন্তু শুরু হয়ে গেছে আমরা সেই গণ মিছিলের সামনেই রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যে 7 তারিখ দাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে বাতিল ঘোষণা করে এবং সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের দাবি কিন্তু গণ অধিকার পরিষদের দীর্ঘদিন ধরেই ছিল তবে সেই যে দাবি সেই দাবি কিন্তু কোনোভাবেই পূরণ হয়নি সেই দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের যে গণ মিছিল সেই মিছিলটি মাত্রই শুরু হয়েছে এবং আমরা দেখছিলাম তাদের দাবি যেটা আসলে তারা বলছিলেন যে তারা বলছিলেন ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে তারা আসলে ডামি নির্বাচন আরে ভাই আপনিও একটু পেছনে থাকেন দর্শক সরাসরি দেখছিলেন গণ অধিকার পরিষদের যে গণ মিছিল সেই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তারা বলছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি যেটি হয়েছে সেই নির্বাচনকে ডামি বলছেন এবং তারা বলছেন যে সেই ডামি নির্বাচন আর ডামি সংসদ ভেঙে দিয়ে নতুন অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তারা জানিয়ে আসছিলেন দাবি জানিয়ে আসছিলেন এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের সেই যে তাদের যে দাবি সেই দাবিটি কিন্তু পূরণ করা হয়নি 7 জানুয়ারি নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগে থেকেই এই গণ অধিকার পরিষদ কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু বলছেন যে
তাদের এই দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নূর এবং রাশেদের নেতৃত্বে তাদের নেতৃত্বে এই মুহূর্তে বিজয়নগর থেকে বিজয়নগর যে পানি ট্যাঙ্কি এলাকা সেই পানি ট্যাঙ্কি এলাকা থেকে তাদের নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন এবং এই নির্বাচন বাতিল ঘোষণার দাবিতে যে গণমিছিল সেই গণমিছিল এই মুহূর্তে আমরা দেখছিলাম যে পল্টনের দিকে যাচ্ছে ¡Gracias!